উত্তরগুলো দেখে নিই। এক দাগের উত্তর হবে তোমাদের 0, অপশান ডি। তারপর 2 দাগের উত্তর হবে 0.04। 3 দাগের উত্তর হচ্ছে 400°C। আচ্ছা, এরপর 11 দাগ তোমরা মিলিয়ে নাও, একটু উলট পালট আছে, এটা আলোর প্রাবল্যের উপর। আচ্ছা, 12 দাগের যে প্রশ্নটা ছিল, 12 দাগের প্রশ্নের উত্তরটা কিন্তু আপাতত এর মধ্যে থাকার নেই, এটা যা দেখলাম। তো যেহেতু সবার এই দিকে টানটা থাকবে, এটাও কিন্তু অ্যান্সার হতে পারে অপশান ডি। আচ্ছা, 13 দাগের উত্তরটা হচ্ছে ন্যান গেট, 14 দাগ হচ্ছে বিস্তার মডুলেশন। আচ্ছা, 7 দাগ একটু উলট পালট আছে, তোমরা একটু মিলিয়ে নিও। 7 দাগ হবে হচ্ছে একটি পূর্ণচক্রে তড়িৎ প্রবাহের গড় মান 0, 8 দাগ ON:1, 9 দাগ হচ্ছে R/3। আচ্ছা, 10 দাগের হচ্ছে ঝালরপটির স্থানান্তর ঘটে, এটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। 4 দাগটা হচ্ছে 90°, অপশান ডি সঠিক উত্তর হবে। 5 দাগ হচ্ছে, এই 5 দাগের উত্তরটা হচ্ছে হবে উচ্চ ধারণ ক্ষমতা নিম্ন সহনশীলতা, অপশান ডি। আচ্ছা, 6 দাগটা হবে হচ্ছে যখন একটি চুম্বকে কুণ্ডলীর দিকে অগ্রসর করানো হয় তখন উৎপন্ন তড়িৎচালক বল নির্ভর করে চুম্বকের গতির উপর, এটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তো 14টা MCQ বলে দিলাম, তোমরা মিলিয়ে নাও কার কতগুলো হলো।